হ্যালো ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো রেজাল্ট বা ফলাফল অনলাইন থেকে কিভাবে বাইর করবেন। রেজাল্ট বা ফলাফল বাইর করতে চাইলে প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর উপরের থ্রি ডটে ক্লিক করবেন। উপরের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করবেন। তারপরে গুগলে সার্চ করবেন BTEB লিখে। সার্চ করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি প্রথমে দেখতে পারবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন দেওয়া আছে রেজাল্ট নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে রেজাল্ট অপশনে ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন দেওয়া আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখতে পারবেন দেওয়া আছে ডিপ্লোমা এগ্রি। তারপর দেখতে পাচ্ছেন দেওয়া আছে SSC পর্যায়ী। তারপর BM ডিক্রম। তারপরে SSC পর্যায়ী। এবং সবার নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে স্বল্পমেয়াদী ও অন্যান্য। আমি আপনাদেরকে দেখানোর জন্য সবার নিচে রেজাল্টটি বাইর করে দেখাবো। সবার নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে স্বল্পমেয়াদী ও অন্যান্য, এইখানে ক্লিক করব। তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এখানে আপনি আপনার এক্সামের নাম সিলেক্ট করবেন এবং আপনি আপনার এক্সামের ইয়ার সিলেক্ট করবেন। তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। দেওয়ার পর ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন, তাহলে রেজাল্টটি বাইর হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে বেসিক 360 ঘন্টার রেজাল্টটি দেখাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলটি একদম নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এই যে দেখতে পাচ্ছেন আমার এক্সামের রেজাল্টটি দেখাচ্ছে। আপনারাও চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো রেজাল্ট এইখান থেকে বাইর করতে পারবেন। ধন্যবাদ। যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এছাড়াও যদি ভিডিওটি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ।